বাংলা বিভাগের আজ আমরা স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা এই প্রবন্ধ তথা চিঠি সেই বিষয়টির মধ্যে বিবেকানন্দ তার যে মতকে প্রকাশ করেছেন বাংলা ভাষা সম্পর্কে সেই মতটি সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। আমরা জানি স্বামী বিবেকানন্দের উনিশ শতকের নব্বইয়ের দশকে আমেরিকা যাচ্ছেন, সেখানে ধর্ম সম্পর্কে তার বিখ্যাত সেই ভাষণ গোটা পৃথিবী আলোড়ন তুলেছিল। এরপরে তিনি আমেরিকা, ইউরোপ বহু স্থানে থেকেছেন, সেখান থেকেই তিনি ভারতবর্ষের দিকে তথা বাংলার দিকে লক্ষ্য রেখেছেন। সেই লক্ষ্যের মধ্যে তিনি নিজেও অনেকগুলি প্রবন্ধ পুস্তক লিখেছেন, তার প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত এগুলি যথেষ্ট আলোড়ন তুলেছে। লেখা তার গদ্য লেখার যে একটা প্রাঞ্জলতা আছে, সরলতা আছে, সেটাও আমরা জানি। তো সেখানেই বাংলা ভাষা নিয়ে তিনি ১৯০০ সালের ২০শে ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে যে চিঠি তিনি লিখেছিলেন সেই চিঠিতেই কিন্তু এই প্রবন্ধটির বক্তব্য বিষয়, যে কারণেই বললাম চিঠি তথা প্রবন্ধ, যেহেতু ভাষা নিয়ে তার মতামত। আমরা জানি উনিশ শতকে কেমন করে গদ্য ভাষার, বাংলা গদ্য ভাষার আবির্ভাব ঘটছিল। এই গদ্য ভাষা নিঃসন্দেহে সংস্কৃত ঘেঁষা হয়েছিল। রামমোহন, বিদ্যাসাগর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখদের পার হয়ে আমরা যখন বঙ্কিমচন্দ্রের সাহিত্যের মধ্যে ঢুকি, আমরা দেখি যে সংস্কৃত ঘেঁষা বাংলা এটাই কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করেছে লেখার রাজ্যে। অর্থাৎ বাংলা কেমন করে বেরিয়ে আসছে, বাংলা ভাষা তার তার যে যে প্রাঞ্জলতাকে, তার যে ভার বহন ক্ষমতাকে কেমন করে, স্বতঃস্ফূর্ততাকে, আমাদের ভাবের স্বতঃস্ফূর্ততাকে কেমন করে লেখার মধ্যেও প্রকাশ করতে পারে, তারই কিন্তু ইঙ্গিত এইটার মধ্যে রয়েছে। আমরা লক্ষ্য করছি তিনি প্রথমেই যে পার্থক্যটিকে বলতে চেয়েছেন যে সংস্কৃতের যে ঘেঁষা, যে বাংলা লিখতে লিখতে আমাদের পড়তে অসুবিধা হয়, সেই বাংলার সঙ্গে পরবর্তী যে সাধারণ মানুষ যে ভাষায় কথা বলছে, যে বাংলায় এই যে ভাব প্রকাশ করার যে ভাষা আর লিখিত যে ভাষা, দুটোর মধ্যে বিশাল প্রায় সমুদ্র পার্থক্য এরকমটি। সেই পার্থক্যের জায়গা থেকে তিনি বলছেন তাহলে বিদ্বান আর সাধারণের মধ্যে একটা বড় পার্থক্য হয়ে যাচ্ছে। এই যে বিদ্বান আর সাধারণের মধ্যে পার্থক্য কেন তা হবে, আমরা যদি দেখি ওই খ্রিস্টপূর্বাব্দ ষষ্ঠ শতকে বুদ্ধদেবকে, গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তনা করলেন, আমরা যদি দেখি ষোড়শ শতাব্দীতে চৈতন্যদেবকে, যিনি তার নতুন করে বৈষ্ণব ধর্মকে, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে নতুন ধর্ম দর্শনের, তত্ত্ব দর্শনের প্রভাবকে সামনে আনলেন। আমরা যদি দেখি উনিশ শতকের রামকৃষ্ণ, যিনি তার কথা অনেক সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন, তাহলে তারা তো লোকহিতের জন্যই সাধারণ লোকের ভাষায় সাধারণভাবে শিক্ষা দিলেন। তাহলে
আজ আমরা কেন বাংলা ভাষার মধ্যে সেই সহজতাকে আনতে পারব না? তিনি এই পাণ্ডিত্যের উৎকর্ষ আর তার মধ্যে যে কটমট, তিনি শব্দটা ব্যবহার করছেন, কটমট ভাষা, কৃত্রিম ভাষা, অপ্রাকৃত ভাষা, এই ভাষা নিয়ে আমরা সত্যি কি পাণ্ডিত্য প্রকাশ করি? পাণ্ডিত্য কি সাধারণ বাংলা ভাষায় প্রকাশ করা যায় না? সাধারণের ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ তার ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে। তাহলে ভাবকে যে প্রকাশ করি, তিনি একে একে বলছেন, যেটা আমার ঘরের ভাষা তাতেই কি পাণ্ডিত্যের গবেষণাটা মনে মনে চর্চা করি না? বা আমরা যখন দর্শনের ওই গভীর বিষয়গুলোকে চর্চা করি বা বিজ্ঞানের তত্ত্বগুলোকে সামনে আনি, সেগুলো কি আমরা মনে মনে আমার যে নিজের ঘরের ভাষা, যে ভাষায় একে অপরের সঙ্গে আমি ব্যক্ত করি আমার মনোভাব, তাকে কি প্রকাশ করতে পারি না? সেটাই তো করি আমরা। তাহলে লেখার সময়ে কেন আমরা ওই কটমট ভাষা ব্যবহার করব? একটা কিম্ভূত কিমাকার ভাষা আমাদের লেখার জন্য খুব কি দরকার? দরকার হয় না বোধ হয়। লেখার ভাষা আর দর্শন বিজ্ঞানের লেখার ভাষা, এগুলো কেন পার্থক্য হবে? আমার মনের ভাব প্রকাশ করতে আমি যে মনে মনে যে কথা বলছি, যে ভাষায় কথা বলছি, তাই দিয়েই প্রকাশ করা যেতে পারে। সেই কারণেই তিনি বললেন, ভাষা আর কিছু হতে পারে না বলে তিনি মনে করছেন। তিনি মনে করছেন ভাষা হলো আমার দুঃখ, ভালোবাসা, আনন্দ, এগুলো প্রকাশের ভাষা। আমি এইভাবেই ভাবকে প্রকাশ করি, সেই ভাষায় তার ভাবভঙ্গিকে ব্যবহার করে যদি যেতে পারি, তাহলেই তো লেখার ভাষা সহজ রূপ পাবে। মুখের ভাষায় তিনি বলছেন, মুখের ভাষায় যে জোর আছে, যে একের মধ্যে অল্পের মধ্যে যে বহুত্ব আছে, যে অনেক দিকে তাকে প্রসারিত করতে পারি, সেই যে দিকগুলো আছে সেই দিকে ফিরে, সেদিকে যদি আমরা ফিরে তাকাতে পারি, তাহলে কেন ভাষাকে আমরা পাব না এমন করে সহজভাবে? ভাষা তাহলে কি ভাষা হবে? সাপ ইস্পাত। ভাষাকে যত দুমড়ে মুজড়ে যাক না কেন, তাকে আবার সেই পূর্বের অবস্থায় পাব। তাহলে এই যে মন, আমরা মনের ভাষাকে কথা বলতি, মনের ভাবকে প্রকাশ করি, এই ভাব প্রকাশের জন্য আমি যেমন করেই প্রকাশ করি না কেন, সে শানিত হবে, ইস্পাতের মতো সে শানিত হবে। তার বক্তব্য এরকমটা ছিল, সংস্কৃত হলো গদায় নস্করে চলা ভাষা, মানে ওই চলছি, অনেকগুলো ভার যেন তার ঘাড়ে চেপে বসে আছে, সেই ভার নিয়ে সে কোনো রকমে গজগমনে কোনো রকমে চলছে। তার সাবলীলতা নেই, তার প্রবহমানতা নেই, তার স্বতঃস্ফূর্ততা নেই, এমনভাবে যেন সংস্কৃত ঘেঁষা যে বাংলাকে এনেছে সেইটি চলছে। তাই আমরা ধীরে ধীরে কেমন যেন ভাষার মধ্যে তাকে নকল করতে করতে একটা অস্বাভাবিকত্বকে এনে ফেলেছি। ভাষা হলো, আসলে তো ভাষা উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ, কিন্তু সমস্যা তো কিছু আছেই। কোন সমস্যা? না, বাংলাদেশেরই যদি গোটা গোটা বঙ্গকে ভাবি, তাহলে তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। এই যে রকমারি বাংলা ভাষা, তাহলে তার কোনটা গ্রহণ করব লেখার ক্ষেত্রে, এটা হলো সমস্যা। নিঃসন্দেহে সংস্কৃত গদাই লস্করি চালে চলছে,
অস্বাভাবিকত্ব আসছে এই সব কিছুর মধ্যে দাঁড়িয়েও আমরা যেটা বলতে পারি এই রকমারি ভাষা থেকে এর বিবেকানন্দের মূল অংশটাই হলো প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে কোনটা ছড়িয়ে পড়ছে না কলকাতার ভাষা এটাই সবার মধ্যে ছড়িয়ে পড়ছে পূর্ব থেকে পশ্চিম যে কোনো প্রান্ত থেকে যে মানুষজন আসছে তারা কিন্তু কলকাতার ভাষাটাকে গ্রহণ করে নিচ্ছে তাহলে এই কলকাতার ভাষাকে যদি গ্রহণ করে নেওয়া যায় তাহলে যাতায়াতের রেল ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে যাতায়াতের ক্ষেত্রে নানা যানবাহন এসে গেছে মানুষের যাতায়াত বেড়েছে এই গোতায়াতের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্তের মানুষ সেখানে জড়ো হচ্ছে তাহলে সব মানুষই কিন্তু কলকাতাকে কেন্দ্র করে তাদের তাদের নিজস্বতাকে গড়ে তুলছে ফলে কলকাতার ভাষা অল্প দিনে গোটা বাংলার ভাষা হয়ে উঠবে ফলে পুস্তকের ভাষা এবং কথা কওয়ার ভাষা এক করতে অসুবিধা নেই কলকাতা ভাষাকে ওই কলকাতার ভাষাকে যদি ভিত্তি স্বরূপ গ্রহণ করে নেওয়া যায় এবং এটাকে তার তার মত হলো বিবেকানন্দের মত হলো যে কলকাতার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ সেক্ষেত্রে গ্রাম্য ঈর্ষাকে ভুলে যেতে হবে আমি কোন অঞ্চলের সেই অঞ্চলের কোনটি বিশেষভাবে বিখ্যাত হয়ে আছে সেই ভাষা আমার প্রাণের ভাষা আমার আমার জন্ম মাতৃভাষা এইটা ভাবলে চলবে না সেখান থেকে কিন্তু জেলা গ্রাম প্রাধান্য দিবে চলবে না একটা নির্দিষ্ট জায়গাকে ভাবের বাহক হিসাবে নির্দিষ্ট জায়গার ভাষাকে গ্রহণ করতে হবে ফলে কলকাতার ভাষাই প্রধান ভাষা হয়ে উঠবে কারণ ভাবই হলো প্রধান ভাষা পরে আগে ভাবকে প্রকাশ করব তারপরে তো ভাষাকে গ্রহণ করব তাহলে ভাষাকে কেন গ্রহণ করতে পারবো না এখানেই তিনি আরো একটি কথা বলছেন ভাষাকে যদি যেমন করে ঘোড়ার পিঠে ঘোড়াকে যদি হীরে মতি দিয়ে সাজিয়ে নিই নিয়ে যদি তার উপরে একটি বাঁদরকে বসিয়ে দিই সেটি ঠিক হবে তার তার মানানসই হবে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই যদি হয়ে থাকে তাহলে ব্রাহ্মণের সংস্কৃত ওই সবর স্বামীর মীমাংসা ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য শঙ্করের আচার্য শঙ্করাচার্য যে আচার্য শঙ্করের ভাষ্য এই সব ভাষা কিন্তু এবং অর্বাচীন কালের যে সংস্কৃত ভাষা সবই কিন্তু পার্থক্যে পার্থক্যে ভরা নানান পার্থক্য তার মধ্যে তাহলে মানুষ যখন আসলে বেঁচে থাকে এই বেঁচে থাকার ভাষা হলো জ্যান্ত কথা বলে মানুষ বেঁচে থাকলে যেন জ্যান্ত কথা বলে মরে গেলে তার মরা ভাষাতে তাকে প্রকাশ করতে হয় ফলে সংস্কৃত ভাষার সঙ্গে এই তার যে সমাস বিশেষণের জর্জরিত রূপ এই সংস্কৃত ভাষার সঙ্গে বাংলা ভাষার যে প্রাঞ্জলতা তার যে চলনের চলনের মধ্যে যে সহজতা যে স্বতঃস্ফূর্ততা যে প্রবাহমানতা এই দুটোর কিন্তু অনেক অনেক পার্থক্য আছে এই ভাবকে এই বাংলা ভাষার স্বতঃস্ফূর্ততাকে নিয়েই চলা উচিত তাই তিনি বলছেন ভাবহীন প্রাণহীন ভাষা শিল্প এবং সঙ্গীত কোনোটাকেই কিন্তু এ করে রাখে না কোনোটাকেই কোনোটাকেই দেবমূর্তিতে নিয়ে এলেই চলে না তার মধ্যে কিন্তু চলন রীতির একটা বিশেষ রূপকে দেখতে হয় ফলে বিবেকানন্দ কিন্তু তার এর মধ্যে দাঁড়িয়ে যেটা বলতে চেয়েছেন সেটা হলো সংস্কৃত তার যে বহু রূপ তার যে বহু ভার এই ভার
हय करे तेमन करे चलित चलित बांगला के ग्रहण करते हबे सेटाई तिनि किन्तु आमादेर काछे बारे बारे तुले धरते चेयेछेन। उद्बोधन पत्रिकार सम्पादक के तिनि एई साबधान बाणीटी करेछेन बांगला भाषा चलित बांगला भाषाते जा किछु रचना चलुक। Thank you.